হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? তো বন্ধুরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনসিএস, অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। এই এনসিএল এতে কিভাবে আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন এবং এর জন্য যে আই কার্ড, এই আই কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এনসিএস আমরা সকলেই জানি যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল একটি, যেটি হচ্ছে কেন্দ্র সরকারের অফিসিয়াল একটি পোর্টাল। তো এর আগেও আমরা জানি রাজ্যের একটি পোর্টাল আছে, যেখানে হচ্ছে যে এমপ্লয়ি ব্যাংক এক্সচেঞ্জ যে পোর্টাল আছে, সেখান থেকে যে বেকার যারা যুবক যুবতী আছে তারা ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন করে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং বিভিন্ন কর্মসংস্থানের যে সব খবরাখবর সেই সমস্ত কিছু ওখান থেকে পেয়ে থাকেন। তেমনই রাজ্য কেন্দ্র সরকারের একটি পোর্টাল, যেটি হচ্ছে এনসিএস, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল, এখানেও আপনি সমস্ত কিছু বিভিন্ন কর্মস্থানের খবরাখবর সমস্ত কিছু বিস্তারিত জানতে হবে। তো তার জন্য আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কীভাবে আপনি করবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব, এবং তার সাথে সাথে এই যে এনসিএসের যে আই কার্ড সেটি কী করে ডাউনলোড করে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ সরকারি চাকরি, সরকারি প্রকল্প, বিভিন্ন খবরাখবর রাখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো এই মুহূর্তে আমরা এনসিএ অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আপনাকে লগ ইন করতে গেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে যদি আপনি লগ ইন করতে চান তাহলে আপনাকে একটু নিচে স্ক্রল করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন। যদি ইউজার নেম পাসওয়ার্ড না থাকে, অর্থাৎ আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, তাহলে এই তো নিউ ইউজার যে অপশানটা আছে সেখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এতে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, যেখানে আপনাকে সমস্ত কিছু বিস্তারিত আপনাকে দিতে হবে। তো এই দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেস খুলে গেছে। তো এখানে ফের নিচে এসে এখানে যে রেজিস্টার অ্যাজ বলে এই যে সিলেক্ট অপশান আছে, এখানে বিভিন্ন অপশান আছে, সেখানের মধ্যে আপনাকে সিলেক্ট করে নিতে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন। দেখতে পাচ্ছেন এখানে জব স্পিকার, এমপ্লয়ার্স, লোকাল সার্ভিস। তো আমরা এখানে জব স্পিকারে ক্লিক করে নেব। তো এটি সিলেক্ট করার পর একটু নিচে আসে, এখানে প্রথমে দেখতে হচ্ছে আপনার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেম, তারপরে লাস্ট নেম আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে যে এখানে একটি অপশান আছে যে আপনার আইডেন্টি প্রুফের জন্য কী দিতে চান, এখানে প্যান কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, অথবা আদার্স অন্য কোনো যদি ডকুমেন্ট থাকে সেটি সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর একটু তারপরেই দেখতে অপশানটা আপনার যেই কার্ডটি দেবেন, যেই ডকুমেন্টটা দেবেন সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে ডেট অফ বার্থ আপনার দিয়ে দেবেন, তারপরে আপনার গার্ডিয়ান নেম, তারপর এডুকেশান লেভেল, আপনি হায়েস্ট কোন এডুকেশানে করেছেন দেখতে পাচ্ছেন, 8 পাস আছে, নো স্কুলিং আছে, আপনার হায়েস্ট যে এডুকেশান কোয়ালিফিকেশান আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর এখানে গিয়ে আপনার নিচে আপনার স্টেটটাকে চুজ করে নেবেন। স্টেট চুজ করার পর আপনি একটি ইমেল আইডি এখানে দিতে হবে, তারপর আপনার ভ্যালু যে নাম্বারটি ওয়ার্কিং আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর একটি 8 ক্যারেক্টারের আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপরে রি পাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম করার জন্য আবার এই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার ইউজার নেম আপনাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডটা ইউজার নেম হিসাবে পেতে চান কি ইমেল পেতে চান, বা এনসিএস এর আইডি ইউজার নেম হিসাবে পেতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কি স্কিল, অর্থাৎ আপনি কোনো কম্পিউটার স্কিল আছে কি না, সেই সমস্ত যদি স্কিল থেকে থাকে সেটা এখানে লিখে দেবেন। লেখার পর এখানে একটি ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটা এখানে টাইপ করে আই অ্যাগ্রিতে ক্লিক করে নেবেন, চুজ করে নেবেন। চুজ করার পর সাবমিট, আই অ্যাগ্রিতে ক্লিক করা যদি কন্ডিশান, টার্ম অ্যান্ড কন্ডিশান যেটা আছে সেটি পড়তে চান তাহলে ক্লিক হেয়ারে টার্ম অ্যান্ড কন্ডিশানটি পড়ে এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। প্রথমত আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে। তো আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি একটা দেওয়া আছে, সেই যে মোবাইল নাম্বারটা দিয়ে আছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এখানে ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং ওটিপিটি ভেরিফাই। তার সাথে সাথে যখনই নিচে স্ক্রোল করবেন, স্ক্রোল করার পরে আপনার ইমেল আইডি
যে দেখাবে এখানে ওটিপি ভেরিফাই। তো আপনার ইমেল আইডি যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিতে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে এখানে ভেরিফাই অপশানে গিয়ে আপনাকে ওটিপি ভেরিফাই করে নিতে হবে। এবং ওটিপি ভেরিফাই করার পরে আপনাকে এবং সম্পূর্ণ একটি দেখাবেন যে আপনার দুটো ওটিপি ভেরিফাই হয়ে গেছে। তারপরে যে এই যে ক্লিক হেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ারে হেয়ারে ক্লিক করলে আপনার প্রোফাইলটি খুলে যাবে এবং আপনি সেখান থেকে বিস্তারিত কাজ করতে পারবেন। এবং তার সাথে সাথে এটি করার পরে আপনি এই লগ ইন ক্লিক হেয়ারে করার পরে এই লগ ইন অপশানটা আপনি দেখতে পাচ্ছেন। এই লগ ইন অপশানে গিয়ে আপনাকে আপনার ইউজার নাম অর্থাৎ আপনি যে ইউজার নাম দিয়েছেন সেই ইউজার নামটি এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলে আপনার প্রোফাইলটি অন হয়ে যাবে। তো আপনি যখন এই লগ ইন করবেন, লগ ইন করার পর এরকম একটি আপনার প্রোফাইলটি খুলে যাবে থাকবে এবং এখানে সমস্ত কিছু আপনার সিলেক্ট হয়ে গেছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এরপরে যদি আপনার এই যে থ্রি ডট অপশানটা আছে, থ্রি ডট অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ আপডেট এনসিবি প্রোফাইল, আপনারা যদি এনসিএস প্রোফাইল আপডেট করতে চান তো এখানে আপডেট করতে পারেন। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন ভিডিও প্রোফাইল, আপনি একটি ভিডিও আকারে যদি আপনি আপনার সিভিটি দিতে চান তো ভিডিও আকারে এখানে দিতে পারেন। তো এখানে তারপরের অপশানটা সার্চ জব, তো এখানে ক্লিক করলে আপনি জব সার্চ করতে পারবেন। তার সাথে সাথে জব অ্যাপ্লাই আপনি কী করেছেন সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। এবার আসি আপনি আপনার আই কার্ডটি কীভাবে ডাউনলোড করেন। একটু নিচে নামলেই আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল যে ক্যাটাগরি যা, তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড সিভি, অর্থাৎ আপনি যা বানালেন সেই সমস্ত কিছু একটি সিভি আকারে যদি ডাউনলোড করতে চান তো এখানে ক্লিক করলে আপনি সিভি আকারে সেই প্রোফাইলটি আপনি ডাউনলোড করতে পারেন। তার সাথে সাথে আই কার্ড আছে, তার নিচে আছে চেঞ্জ ইউজার নেম, আপনি যদি আপনার ইউজার নেম চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। তার নিচে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন। তো আই কার্ডটি ডাউনলোড করে সিম্পলি আই কার্ডে আপনি ক্লিক করে নেবেন। আই কার্ডে ক্লিক করার পরেই এরপরে আই কার্ডটি ডাউনলোড করলে আপনার আই কার্ডটি দেখতে পাচ্ছেন এইরকম, আপনি একটি আই কার্ড দেখতে পাচ্ছেন। এই আই কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিচে যে ডাউনলোড আই কার্ড আছে এই আই কার্ডে ডাউনলোড আই কার্ডে ক্লিক করলে আপনার আই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তারপর এই যে থ্রি ডট অপশানে আপনি ক্লিক করে আপনি এনসিবি এনসিএস এর হোমে যখন আসবেন এখানে সব এখন আছে সেই সমস্ত কিছু বিস্তারিত এখানে দেখবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কোন কোন জবের জন্য এলিজিবল সেই সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী কী জব আছে আপনার জন্য। প্রথমত আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে আপনার স্টেট, যেই স্টেটে আপনি যেই স্টেট থেকে আপনি আবেদন করছেন বা যেই স্টেটে এখন ভ্যাকান্সি খালি আছে সেই সমস্ত কিছু এখানে দেখে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নিলাম। ওয়েস্ট বেঙ্গলে ক্লিকে এখানে আপনার বিভিন্ন কিছু ফর্ম আছে যেটি একটি, সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ আপনি কোন স্টেটে চাইছেন, কোন জেলাতে চাইছেন এবং তার সাথে সাথে কী কী জব চাইছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, তো আপনি কোন ক্যাটাগরির জব চাইছেন সেটি এখানে সার্চ করেন। সার্চ করার পর এখানে আপনার স্টেট দিয়ে দেবেন, স্টেট দেওয়ার পর আপনি এক্সপেক্টেড স্যালারি, আপনি স্যালারি মাসে চাইছেন না ডেলি চাইছেন না উইকলি চাইছেন না কোয়ার্টারলি চাইছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরেই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার পাশে যে অপশানটা আছে সেখানে আপনার যে কত স্যালারি চাইছেন সেটি আপনাকে এখানে লিখতে হবে, আপনি কত স্যালারি এক্সপেক্ট করছেন। তার সাথে সাথে অল জবে ক্লিক করতে হবে, অর্থাৎ এইখানে যে অর্গানাইজেশন টাইপ আছে আপনি অল জব করতে গেলে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো জবই এখানে আপনাকে দেখাবে কোন কোন ভ্যাকান্সি খালি আছে, অর্থাৎ বা প্রাইভেট করলে প্রাইভেট দেখাবে, গভর্নমেন্ট করলে গভর্নমেন্ট দেখাবে। এরপরে আপনাকে যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার পরেই আপনাকে এখানে দেখাবে এবং এরপরে যে কোনো নিচে অপশানে দেখলে আদার রিক্রুটমেন্ট বডিস, তো এইসব রিক্রুটমেন্ট বডিস আছে যেখান থেকে আপনি রিক্রুট হতে পারে। ঠিক আছে, এইভাবে তাহলে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন এবং সমস্ত কিছু বিস্তারিত আরও ভালোভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী করে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে গেলে কী কী চাই এবং এনসিএস এর জন্য একটি বিস্তারিত যদি ভিডিও চাই তার জন্য কমেন্ট বক্সে জানাবেন, আমি বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। এটি শুধু ছিল এই ভিডিওটি শুধুমাত্র ছিল আপনি কীভাবে এনসিএস অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তার উপরে এই ভিডিওটি ছিল এবং আই কার্ড কীভাবে ডাউনলোড করবে তার উপরে ভিডিওটি ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।